হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমরা সকাল সকাল বের হয়েছি, বাইকের বিল দেখতে যাচ্ছি। শ্রীমঙ্গল শহর থেকে বেশ অনেক দূর, দুই পাশে পাহাড়ে সারি সারি চা বাগান দেখতে দেখতে যাচ্ছি। ভীষণ ভালো লাগছিল। বিলের মাঝখানে সরু রাস্তা দিয়ে বেশ অনেকটা পথ পেরিয়ে পৌঁছালাম বাইকের বিল। খুব শান্ত নিরিবিলি পরিবেশ, আমরা ছাড়া আর কেউ ছিল না। এরপর আমরা একটা নৌকা ভাড়া নিয়ে ঘুরলাম বিলে। যদিও সিজন শেষ, পদ্ম ফুল কম ছিল, তাও কিছুটা দেখতে পেরেছি, এটাই অনেক। যখন ফুলগুলো সব থাকে তখন কতটা সুন্দর দেখায় তাই ভাবছিলাম। এক পাশে নৌকা ভিড়িয়ে ফটো সেশন চলল। সুন্দর এই জায়গাটা। আবার চলতে শুরু করলাম। এরপর আমরা রওনা দিলাম মাধবপুর লেক দেখতে। শ্রীমঙ্গল শহরটা আসলে বর্ষায় সুন্দর। সবুজ প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা। পাশে শুধু সবুজ আর সবুজ। এই তো আদিবাসীদের হাতে জাম্বুরা ভর্তা, ভালোই লাগলো। পুরো লেকটা ঘুরতে অনেক সময় লাগলো। পাহাড়ে উঠলাম। এগুলো হচ্ছে ধান এত সবুজ চারপাশটা। উপর থেকে লেকটা দেখতে স্বর্গীয় মনে হচ্ছিল। এরপর সন্ধ্যার আগেই ফিরে এলাম আমরা শ্রীমঙ্গল শহরে।